2022 এর বিদায় ঘন্টা বাজলো বলে সবাই ব্যস্ত, কি পাওয়া হলো কি হলো না সেসবের হিসেব করতে। রোনালদো কি তাই করছেন? ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স তকমার এই ম্যান যার কোটি ভক্ত বিশ্বজুড়ে, সেই রোনালদো নিশ্চয়ই চাইবেন এবছরটা পারলে ক্যালেন্ডার থেকে মুছে ফেলতে, কিংবা তার জীবন থেকেই। কঠিন এক বাস্তবতাই শিখিয়ে গেছে 2022 তাকে, শিখিয়েছে নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। এত শখের ইউনাইটেডে এসে বুক ভরা আক্ষেপ নিয়েই ছাড়তে হয়েছে ওল্ড ট্রাফোর্ড। গিয়েছেন তো গিয়েছেনই, পিয়ার্স মর্গান শোতে একেবারে ইউনাইটেডকে ধুয়ে দিয়ে তবেই গেছেন। ওল্ড ট্রাফোর্ডে বেঞ্চে বসে থাকার ভাগ্য যেন বিশ্বকাপেও নিয়ে এসেছিলেন রোনালদো। কাতারেও এমন দুঃসময়েই গেছে, বয়স পারফরমেন্স নাই এমন অনেক কথাই তো শোনা গেছে এর পেছনের কারণ হিসেবে। তবে এবার একেবারে ভিন্ন এক কারণ বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তার মতে রাজনৈতিক নিষেধাজ্ঞার শিকার হয়েছিলেন রোনালদো। দেশটির এক টেলিভিশন প্রোগ্রামে এমন মন্তব্য করেন এরদোয়ান, রোনালদোকে বেঞ্চে বসিয়ে তার পুরো ইম্প্যাক্টটাই অপচয় করা হয়েছে বলে তিনি মনে করেন। আর এর কারণ হিসেবে বলেন ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে প্যালেস্টাইনকে ডিফেন্ড করাই যেন কাল হয়েছে রোনালদোর জন্য। যদিও রোনালদো প্যালেস্টাইনকে সাপোর্ট করেন এমন কোনো স্টেটমেন্ট তিনি কখনো কোথাও দেননি, অবশ্য সোশ্যাল মিডিয়ায় সময়ে অসময়ে অনেক ছবি ভেসেছে, কখনো রোনালদোর প্যালেস্টাইনকে সমর্থন করা নিয়ে, কখনো প্যালেস্টাইনিদের মোটা অঙ্কের অর্থ ডোনেট করা নিয়ে, যদিও কোনোটারই আসল কোনো ভিত্তি ছিল না। তবে এরদোয়ানের মতো একজন প্রেসিডেন্টের কাছ থেকে এমন মন্তব্যে আলোচনা উঠেছে বিভিন্ন মহলে। অবশ্য 2022 পুরোটাই তো ছিল রোনালদোর আলোচনা আর সমালোচনাময়, তাকে নিয়ে এমন নানা খবরই চাউর হয়েছে নানা সময়। তবে ভক্তদের এসবের চাইতেও এখন বেশি জানতে চাওয়া ক্লাবহীন রোনালদোর পরের গন্তব্যটা কোথায়, সত্যি কি সৌদি আল নাসের নাকি অন্য কোথাও। মৌসুমী মৌ, টিস্পোর্টস। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.